শেষে ঈদের দিন মিলল স্বস্তি। আজ রাজ্যের একাধিক জেলায় রয়েছে বৃষ্টির পূর্বাভাস, সঙ্গে আগামীকালও রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির পরিমাণ বাড়বে বলে জানিয়েছেন তারা। সঙ্গে রয়েছে কালবৈশাখীর পূর্বাভাস। তো বন্ধুরা, আগামীকালও রাজ্যের উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গ, কলকাতা এবং বাংলাদেশের কোথায় কোথায় হতে চলেছে এই কালবৈশাখী ঝড় বৃষ্টি, এ বিষয়ে হাওয়াপিস কী জানাচ্ছে বিস্তারিত জানিয়ে দেবো ভিডিওটির মাধ্যমে। জানতে হলে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, আর এমনই আবহাওয়ার লেটেস্ট আপডেটগুলি জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। তা চলুন দেখে নিই। অবশেষে স্বস্তি মিলল স্বস্তির খবর। কলকাতা সহ রাজ্যের একাধিক জেলায় এক ধাক্কায় কমলো অনেকটাই তাপমাত্রা। গত কয়েকদিন ধরে আবহাওয়া যা অবস্থা ছিল তাতে রীতিমতো নাজেহাল অবস্থা হয়েছিল রাজ্যবাসী। বেশিরভাগ জেলাতেই তাপের প্রভাব পরিস্থিতি তৈরি হয়েছিল। দিন বিকেলে বা সন্ধ্যায় কলকাতা ছিটেফোঁটা বৃষ্টি হতে হয়েছে এবং আগামীকাল এবং মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে শহর কলকাতা। পাশাপাশি ঘন্টায় 40 কিমি বেগে বয়ে যাবে ঝোড়ো হাওয়া। হাওয়া অফিস জানিয়েছে 22 থেকে 25 এপ্রিলের মধ্যে দক্ষিণবঙ্গের সব জেলাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে। আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে মধ্য উত্তরপ্রদেশের উপর একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, আর এর ফলে বঙ্গোপসাগরের উপর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প রাজ্যে প্রবেশ করছে। এর ফলে আগামী 5 দিনে তাপমাত্রা অনেকটাই কমবে। আজ উত্তর দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, হাওড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদে রয়েছে বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টির জন্য অবশেষে স্বস্তি ফিরতে চলেছে দক্ষিণবঙ্গে। 23 ও 24 তারিখ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে রয়েছে ঝড় বৃষ্টির পূর্বাভাস। অন্যদিকে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতে স্বস্তি ফিরতে পারে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ারে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া জলপাইগুড়ি, কোচবিহার, দুই দিনাজপুর এবং মালদাতে হতে পারে বিক্ষিপ্ত বৃষ্টি। সপ্তাহান্তে আজ উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদাতে রয়েছে প্রবল বৃষ্টির সম্ভাবনা। আবহাওয়া দপ্তর জানাচ্ছে আজ রাজ্যে তাপের প্রভাবের সম্ভাবনা কম, অর্থাৎ গত কয়েকদিনে যে পরিস্থিতি তৈরি হয়েছিল তা থেকে সামান্য স্বস্তি পেতে চলেছে সাধারণ মানুষ। তো বন্ধুরা, এই ছিল আবহাওয়া দপ্তর থেকে পাওয়া লেটেস্ট আপডেট। ভিডিওটি ভালো লাগে লাইক করুন, এমনই আবহাওয়া লেটেস্ট আপডেটগুলি জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকুন।